বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কার্যত দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা ও তার বোন রেহানা। হিংসা সংঘর্ষে এ পর্যন্ত 300 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর সোমবার দেশ ছেড়ে পালিয়ে যান। বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য 45 মিনিট সময় দেয় বলে জানা গিয়েছে। উদ্বেগজনক ও অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেনাবাহিনী ক্ষমতার দখল নেয়। ভারতে আসেন হাসিনা, চপারে করে ভারতে ঢোকার আগে সেনাবাহিনী তাকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়। হাসিনা সোমবার দুপুরের পর বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বিজেপি শাসিত ত্রিপুরার আগরতলায় এসে নামে। বাংলাদেশের নিকটবর্তী শহর হলো আগরতলা। ভারতে পা রাখার পরই তাকে রাজনৈতিক আশ্রয় দেয় নয়াদিল্লি। তাকে অজ্ঞাত সেফ হাউসে রাখা হয়েছে। সোমবার দুপুরে হাসিনার দেশত্যাগের পর তার সরকারি বাসভবন গণভবনে দখল নিয়েছিল আন্দোলনকারী ছাত্র জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নেয় তারা। বহু মানুষকে দেখা যায় টিভি আসবাবপত্র লুট করে নিয়ে যেতে। এদিকে ঢাকার রাস্তায় তাণ্ডব, ভাঙার চেষ্টা বঙ্গবন্ধুর মূর্তি। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়, ঢাকার জেলা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা, সেখানে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। এদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশে প্রশাসন কিভাবে চলবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটাই জানালেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। বাংলাদেশের সেনাপ্রধান বলেন, সব দলের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই সব কাজ চলবে বাংলাদেশে। রাষ্ট্রপতির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা হবে। সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে, নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি। এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আন্দোলনকারীদের আশ্বস্ত করে সেনাপ্রধান বলেন, আমি কথা দিচ্ছি সব হত্যা ও অন্যায়ের বিচার আমরা করব। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন, আপনাদের দাবি পূরণ করব। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ থেকে বিরত থাকুন। তিনি আরো বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, সব মানুষের মত নিয়ে তৈরি হবে বাংলাদেশের নতুন সরকার। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের একটাই দাবি ছিল, হাসিনা সরকারের পদত্যাগ। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল। সোমবার হাসিনা পদত্যাগ করলেন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।